স্বাগতম আমাদের সিলেট ট্যুরের দ্বিতীয় এপিসোডে। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমাদের এই সিরিজ এপিসোডের আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমাদের সাথেই থাকুন। সো কথা বাড়াবো না, কিপ ওয়াচিং আওয়ার ভিডিও, লাইক কমেন্ট, প্রেস দ্য বেল আইকন। শাহপরান শাহজালালের 360 আউলিয়ার মধ্যে ছিলেন অন্যতম। তার জন্ম হয়েছিল ইয়েমানের হায়দ্রামাউত অঞ্চলে এবং তিনি ছিলেন শাহজালালের ভাগ্নে। তার মাজারও সিলেট জেলায় অবস্থিত। শাহপরানের পূর্বপুরুষগণ মূলত বোখারির অঞ্চলের অধিবাসী ছিলেন। তার উর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামালউদ্দিন বোখারি প্রথম ধর্মপ্রচারের জন্য সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মাতা শাহজালালের আত্মীয় সম্পর্কে বোন ছিলেন, সেই হিসেবে শাহপরান হচ্ছেন শাহজালালের ভাগ্নে। শাহজালালের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে ধর্মশিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক দীক্ষায় দীক্ষিত হন। সিলেট বিজয়ের পর হযরত শাহজালালের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। শাহপরান সিলেটের নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ধর্ম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে শাহজালালের নির্দেশে তিনি সিলেট শহর হতে 6 মাইল দূরে খাদিমনগর এলাকায় এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানে জীবনের শেষ সময় পর্যন্ত ধর্ম প্রচার করে এখানে চিরনিদ্রায় শায়িত হন। সাধারণত মাজারের ভেতরে ক্যামেরায় ছবি তোলা বা ভিডিও ধারণ করার অনুমতি দেওয়া হয় না, তাই আমরাও প্রধান ফটক পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে বাইরের দৃশ্য ধারণ করলাম। মাজারটি উঁচু টিলায় অবস্থিত। এখানে যে দর্শনার্থীরা আসেন তারা সাধারণত মাজার জিয়ারত শেষে এভাবে পেছন দিক হয়ে সিঁড়ি দিয়ে নেমে যান, এটা এখানকার একটা রীতি। মাজারের পশ্চিম পাশে রয়েছে মসজিদ এবং বাকি তিন পাশে রয়েছে অসংখ্য কবর। মাজার ও মসজিদের চারপাশের দেয়ালে রয়েছে অসংখ্য অ্যারাবিক ক্যালিগ্রাফি, যেগুলো অত্যন্ত সুন্দর, নজরকাড়া। মাজারের ঠিক সামনে রয়েছে একটি পুকুর, যে পুকুরের পানিতে প্রতিদিন অসংখ্য মানুষ, যারা ওযু করেন, অনেকে গোসল করেন। এই পুকুরের পাশে রয়েছে লম্বা অযুখানা এবং আরেক পাশে রয়েছে শৌচাগার।
এটি হচ্ছে এখানকার কবরস্থানে যাওয়ার সিঁড়ি। মাজারের সামনে রয়েছে ছোট ছোট দোকান, যে দোকানগুলোতে তসবি, জায়নামাজ, গোলাপ জল, আগরবাতি, মোমবাতি সহ বিভিন্ন ব্র্যান্ডের চা পাতা পাওয়া যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।